হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের জন্য একটি অ্যান্ড্রয়েড সফটওয়্যার শেয়ার করবো, যার নাম হচ্ছে ইনস্টা স্কোয়ার। এই সফটওয়্যারটির কাজ অবশ্যই সবার জানা উচিত, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক সফটওয়্যারটির কাজ কি। কোনো বকবক করবো না, ফার্স্টেই সফটওয়্যারটির কাজে চলে যাব। তো আপনাকে সার্চ করতে হবে প্লে স্টোর থেকে, ডাউনলোড করার জন্য সফটওয়্যারটি হচ্ছে ইনস্টা স্কোয়ার। ইনস্টা স্কোয়ার, INSTASQUARE, ইনস্টা স্কোয়ার। জাস্ট লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। খুবই জনপ্রিয় সফটওয়্যার, 10 মিলিয়ন ডাউনলোড, 10 মিলিয়ন মানি খুব জনপ্রিয়। তো ইনস্টা স্কোয়ার সাইজ কলেজ মেকার, এই সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করবেন। এটা হচ্ছে যে আপনার ফটো এডিটিং অ্যাপস, কিন্তু সাধারণ ফটো এডিটিং অ্যাপসের মতো না, এটা হচ্ছে যে অন্যরকম। তো কাজগুলো আপনি দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেখা যাক কাজ কেমন। তো প্রথমে আমি আপনাকে দেখাবো কলেজ করার সিস্টেমটি। প্রথমেই চলুন কীভাবে কলেজ করবেন। এখানে আপনার ছবিগুলো, এখান থেকে আপনি কিছু আপনার 4-5টা বা সর্বোচ্চ 9টা ছবি আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে নিব আমার আমার ছবি থেকে এখানে আমি 4টা সিলেক্ট করব। তো এই আমার 4টা ছবি সিলেক্ট, সর্বোচ্চ এই যে লেখা আছে ম্যাক্সিমাম 9 ফটো নিতে পারবেন, তো আমি 4টাই নিলাম, 5টা নিলাম, যাই হোক কনফার্ম করলাম। কনফার্ম করলে এখন এই যে ছবিগুলো আপনার, অনেকেই ফেসবুকে আমরা এরকম ছবি দেখে থাকি যে একসাথে অনেকগুলো ছবি তুললে তো আমরা এরকম এডিট করে ছবিগুলো একসাথে আপলোড করতে পারি। তো লেয়ারটা চেঞ্জ করার জন্য এরকম সিস্টেম আছে আপনার, লেয়ার চেঞ্জের জন্য এ দেখেন লেআউটটা আপনি এরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন। আরও আছে অনেক লেআউট, আপনার পছন্দ মতো এখান থেকে লেআউট নিয়ে দিবেন এবং আপনার ছবিটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক মতো। আপনার লাভ সিস্টেমে আছে, আপনি মেন প্রথম ছবিটা এখানে লাভের মধ্যে চলে আসবে আর বাকিগুলো আপনি এভাবে দিতে পারেন এডিট। তো আমি একসাথে অনেকগুলো ছবি তোলাতে এভাবে আমি দিলাম, মানে এই এরকমভাবে আমি আপলোড দিতে পারবো। ধরেন এখানে আমার 10টা ছবি তুলছি, আমি 9টা ছবিকে সর্বোচ্চ ম্যাক্সিমাম করে এরকম আপনার কলেজ করতে পারবো, এটাকে কলেজ বলে। তো আপনি লেআউটগুলো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি চয়েস করে নেবেন। এই যে দেখেন এরকম লেআউট আছে, অনেক সুন্দর সুন্দর লেআউট। তারপর হচ্ছে যে আপনার আরও সিস্টেম আছে, আমি এক একটা করে দেখাচ্ছি, দেখেন এরকমভাবে আপনি লেয়ারটা দিবেন। তো তারপর হচ্ছে যে আপনার পপুলারে ক্লিক করলে আপনার শ্যাডো আছে, এগুলো আপনার ইয়াগুলাকে যে যে ফ্রেমের সাইডগুলো এগুলো আপনি শ্যাডো করে নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ইয়া আছে, কালার আছে, এগুলো দিয়ে আপনি আরও ছবিটাকে আরও অনেক সুন্দর করাইতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টটা এরকম আপনি চাইলে এরকম সিস্টেম করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। এটা হচ্ছে দেখেন আপনার ছবিটা আপনি এরকমভাবে করে নিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে আপনার বিজির মধ্যে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন, এই ফ্রেমটার এরকমভাবে আপনি কালারটা দিতে পারেন। তো কালারটা দিয়ে আমি এরকম দিব। তো দেওয়ার পর আপনি টেক্সট বসাইতে পারেন, এখানে ছবিটার মাঝখানে একটা যে কোনো লেখা বসাইতে পারবেন। তো এখানে আপনার স্কেল আছে, এই যে দেখেন এরকম অনেক সুন্দর আপনার লেআউট আছে, আপনি এগুলা দিয়ে আপনার ছবিগুলোকে একসাথে অ্যাড করবেন। তারপর হচ্ছে যে আরও কাজ আছে এখানে, এই যে সেভ এটার কাজটা আমি দেখালাম, আরও অনেক কাজ আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। ফ্রেম আছে, এখানে আপনার ফ্রেমও বসাইতে পারেন। তারপর হচ্ছে এই ছবিটা আমি সেভ করলাম, সেভ ফটো সেভ দিব, তো সেভ দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে যে এখানে আপনার স্কোয়ার করতে পারবেন। স্কোয়ার করার জন্য আপনাকে একটা ছবি সিলেক্ট করতে হবে, একটা ছবি আমি নিব, এই যে এই ছবিটা নিলাম। নেওয়ার পর এখানে আমার শ্যাডো আছে, এই যে দেখেন এরকম আমি সিস্টেমটা দেখাচ্ছি, দেখেন অনেক সুন্দর সুন্দর আপনার এরকমভাবে আপনি ছবিটাকে শ্যাডো করে নিতে পারেন। এই যে দেখেন আপনার ছবিটা অনেক সুন্দর দেখাবে এটার মাধ্যমে। তারপর হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনি চাইলে কালার চেঞ্জ করে দিতে পারেন, এরকম কালার দিয়ে দিতে পারেন ব্যাকগ্রাউন্ডটা। তারপর পজিশন আপনি চাইলে যে কোনো জায়গায় পজিশনটা দিতে পারেন এখানে আপনার। তো এরকমভাবে দিয়ে আপনি ছবিটা এডিট করতে পারেন। তো
আসলে ইনস্টাস্কোয়ার সফটওয়্যারটি আমার মনে হয় যে সবারই রাখা উচিত। আমরা সবাই লাইক করি ছবি তুলতে, তো দেখা যায় ছবি তোলার অনেকগুলো একসাথে ছবি তুলি, তো আমাদের ছবিগুলোকে আলাদা আলাদা আপলোড না দিয়ে আমরা একসাথে করে কলেজ করে আমরা ছবিগুলোকে আপলোড দিতে পারি। তো আশা করি আপনার সফটওয়্যারটি ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আর আপনাদের জন্য অনেক কষ্ট করি অবশ্যই বলবো যে আপনারা লাইক দিবেন ভিডিওগুলো। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আপনার কেমন লাগলো, আর কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে যে আমার এই ভিডিওটা প্রয়োজন করতে পারেন, আমি ট্রাই করবো আপনাদের জন্য ভালো মানে ওই অনুযায়ী টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, বাংলাটেক চ্যানেলের সাথেই থাকবেন।